একশোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত কমনওয়েলথ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস ও যৌন হয়রানির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমি আপনার সাথে কথা বলতে চাই। নারীর কথা বলতে চাই, চাই প্রত্যাশিত পরিবর্তন, কমন রুম সংকটের যৌক্তিক সমাধান, মেয়েদের হল ক্যান্টিনে বা ক্যাফেটেরিয়াতে খাবারের সাথে দামের সমন্বয় এবং মেয়েদের স্যানিটেশন নিশ্চিত করতে আমি আপনাদের সমর্থন চাই। স্বপ্ন দেখি পরিবর্তনের, নারীর ক্ষমতায়নের ও সুন্দর আগামী। আমি মোহাম্মদ খোরশেদ আলম সোহেল, ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী। মাদক মুক্ত ক্যাম্পাস, যুগ উপযোগী স্বাস্থ্য সুবিধা নিশ্চিত, আধুনিক প্রযুক্তি নির্ভর গ্রন্থাগার, ক্যান্টিনে মানসম্মত খাবারের নিঃসহায়তা এবং প্রশ্নপত্র পাস ও শিক্ষক নিয়োগ অনিয়মের বিরুদ্ধে কাজ করে যেতে চাই আমি আপনাদের হয়ে। আর কোনো স্বপ্নের অপমৃত্যু নয়, নতুন দিনে নিরাপদ ও গণতন্ত্রের ভূমি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি অনিক, আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান, ক্যাম্পাসে সহবস্থান চান, গেস্টরুম সংস্কৃতির অবসান চান? হ্যাঁ, আপনাকেই বলছি, শিল্প সাহিত্য সংস্কৃতি ও গবেষণার বিকাশে আমি ও আমার প্যানেল অঙ্গীকারবদ্ধ। 52, 69, 71 ও 90 ডাকসু নেতৃত্ব দিয়েছে দুঃশাসন ও সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে। অধিকার আদায়ের প্রশ্নে কথা দিচ্ছি, ছাত্রদলের প্যানেল ন্যূনতম কোনো আপোষ করবে না। তরুণ প্রজন্মের যৌক্তিক আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিবে ডাকসু। পাশে ডাকুন, পাশে রাখুন। আমি মোস্তাফিজুর রহমান, ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বর আপনার, আমার, সবার। এই ক্যাম্পাস কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য হতে পারে না। আমরা চাই আপনি আপনার কথা বলুন নির্দ্বিধায়, নির্ভয়ে, মুক্ত বুদ্ধির চর্চা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মেধার ভিত্তিতে আবাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করছি। ডাকসুতে আমি আপনার কথা বলতে চাই। আপনাদের জন্যই আমরা, আমাদের ক্যাম্পাস আমরাই করবো।